আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্লাউড লয়ার্স ইউটিউব চ্যানেলে বেয়ন। আজকে যে মডিউল 15-এর নতুন টপিক নিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে যে এডাব্লিউএস কস্ট ম্যানেজমেন্ট। সো এই মডিউলে এডাব্লিউএস কস্ট ম্যানেজমেন্ট ওভারঅল আমরা ডিসকাস করব। সো চলুন শুরু করি। সো ফার্স্টে যদি আমরা দেখি ফার্স্ট টপিক এডাব্লিউএস কস্ট ম্যানেজমেন্ট টুলস। সো ভেরি মাচ ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যে এডাব্লিউএস কস্ট ম্যানেজমেন্ট টুলস কীভাবে কাজ করে, সো এইটা আমাদের কতটা হেল্প করে থাকে যারা এডাব্লিউএস ক্লাউড এনভায়রনমেন্ট ইউজ করে থাকে। সো AWS কস্ট ম্যানেজমেন্ট টুলস ওভারঅল এই টপিকে আমরা আলোচনা করব। সো ফার্স্টে যে টপিকটা আমরা রেখেছি সেটা হচ্ছে AWS কস্ট ম্যানেজমেন্ট টুলস কন্ট্রোল অ্যান্ড অপটিমাইজ ইউর ক্লাউড স্পেন্ডিং। সো এই টুলসগুলো কীভাবে আপনার ক্লাউড স্পেন্ডিংটা অপটিমাইজ এবং কন্ট্রোল করে থাকে সেটা আমরা দেখব। সো ফার্স্টে যদি দেখি AWS কস্ট ম্যানেজমেন্ট টুলস অ্যাকচুয়ালি কি, AWS প্রোভাইডস এ সুইট অফ কস্ট ম্যানেজমেন্ট টুলস ডিজাইন টু হেল্প ইউর ট্র্যাক অ্যানালাইজ অ্যান্ড অপটিমাইজ ইউর ক্লাউড স্পেন্ডিং। These tools give you the visibility and control needed to manage your AWS costs effectively, either you are small businesses or large enterprise. So apne business small or enterprise hok na keno ei AWS tools gulo diye apnar whole je AWS cloud environment ta ke apni আপনার স্পেন্ডিং টাকে কন্ট্রোল করতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন এবং মিনিমাইজ করে আপনার ইউজেস অ্যান্ড কস্ট ইউজেস, যেখানে কিনা আপনার কস্ট ইউজেস অ্যান্ড সার্ভিসেস কস্ট কনজিউমের ইনফরমেশন দেওয়া থাকে। সো এই টুলসগুলো নিয়ে আমরা ওভারঅল ডিসকাস করব ওয়ান বাই ওয়ান এবং আমরা হ্যান্ডস অন করবো। সো ডোন্ট ওয়ারি, সো আমরা দেখে নিই যে কী কী টুলস আমরা এই টপিক্সের মধ্যে রেখেছি। সো ফার্স্টে যদি আমরা দেখি টাইপ অফ টুলস, ফার্স্টে যদি দেখি AWS কস্ট এক্সপ্লোরার। সো এক্সপ্লোরার হচ্ছে ভিজুয়ালাইজেশন টুলস, পাওয়ারফুল টুলস অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন সেকেন্ড AWS বাজেট, যেখানে আমরা কাস্টম বাজেট ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে যে AWS কস্ট এনেবলি ডিটেকশন, যেখানে কিনা আনএক্সপেক্টেড ওভার এড যে স্পেন্ডিংটা আমরা হচ্ছে প্রিভেন্ট করতে পারি। অ্যান্ড দেন হচ্ছে যে AWS প্রাইস ক্যালকুলেটার, যেখানে আমরা হচ্ছে যে আমাদের এস্টিমেট তৈরি করতে পারি এই প্রাইস ক্যালকুলেটার দিয়ে আমাদের স্পেসিফিক কনফিগারেশনের মাধ্যমে। অ্যান্ড দেন হচ্ছে যে AWS রিজার্ভ ইনস্টান্স রিপোর্টিং, আমাদের যে রিজার্ভ ইনস্টান্সটা আমরা নিয়ে ইউজ করে থাকি সেইটা রিপোর্টিং, এই RI যে রিপোর্টিং যে টুলস রয়েছে সেটার মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি বা ম্যানেজ করতে পারি রিজার্ভ ইনস্টান্সকে। অ্যান্ড দেন হচ্ছে সিক্স, যেটা এখানে AWS সেভিং প্ল্যানস। সো এই সেভিং প্ল্যানস টুলসের মাধ্যমে আমাদের যে সেভিংস প্ল্যানগুলো যে আমরা পারচেস করে থাকি বা অ্যাকোয়ার করে থাকি আমাদের AWS অ্যাকাউন্টে, আমাদের বেজ ওয়ান এনভায়রনমেন্ট অপলোড বা অ্যাপ্লিকেশনের উপর বেস করে, সেইটা হচ্ছে যে এই সেভিং প্ল্যানের মাধ্যমে আমরা কন্ট্রোল অপটিমাইজ করতে পারি। সো এই হচ্ছে যে ছয়টা যে AWS কস্ট ম্যানেজমেন্ট টুলস, যেটা নিয়ে আমরা ওভারঅল এই সিরিজে কথা বলবো এবং এই টুলসগুলো কীভাবে কাজ করে থাকে, কোন টুলসটা কখন কীভাবে ইউজ করে থাকে সেইটা আমরা ডিসকাস করবো। সো এইখানে যদি কারো AWS কস্ট ম্যানেজমেন্ট টুলস নিয়ে কোনো কোশ্চিন থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে শেয়ার করবেন। দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।